আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের হুমকি, জিম্মিদের মুক্তি দিতে যে শর্ত দিল হামাস। এরপর জানিয়ে দিব গাজায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে 90% লেবানিজ সমীক্ষা। এরপর জানিয়ে দিব ইউ এর 26টি দেশ অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে, বলছেন বোরেল। এরপর জানিয়ে দিব জিম্মিদের নিয়ে সিনওয়ার মিশরে চলে গেছেন, আশঙ্কা ইসরায়েলের। এরপর জানিয়ে দিব স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসের 30,000 যোদ্ধার মধ্যে 12,000 নিহত দাবি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাসের 30,000 যোদ্ধার মধ্যে 12,000 নিহত দাবি ইসরায়েলের। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আনুমানিক 30,000 যোদ্ধার মধ্যে এখন পর্যন্ত 12,000 নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার হামাসের কাতার ভিত্তিক অজ্ঞাত এক কর্মকর্তা গাজা যুদ্ধে 6,000 হামাস যোদ্ধা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেন। এর প্রেক্ষিতে সোমবার আইএডিএফ একটি বিবৃতি দিয়েছে যেখানে নিহতের সংখ্যা দ্বিগুণ বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তার ওই মন্তব্যে প্রথমবারের মতো চলমান সংঘাতে বেসামরিক হতাহতদের পাশাপাশি আলাদা করে হামাস যোদ্ধাদের ক্ষতির বিষয়টি উঠে এসেছে। ওই কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে হামাসের, তারা রাফা ও গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রকাশ করা তথ্যে জানা গেছে, 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় 31,000-এরও বেশিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই সংখ্যায় লেবাননে 1,000 ও অধিকৃত পশ্চিম তীরে বেশ কয়েক ডজন হামলা অন্তর্ভুক্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত 29,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 69,000-এরও বেশি ফিলিস্তিনি। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে 90% লেবানিজ সমীক্ষা। এক জনমত জরিপে লেবাননের 90% লোক গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে, সোমবার স্থানীয় সংবাদপত্র আল আকবার এ রিপোর্ট করেছে। বৈরুত ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কৌশলগত ও উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান কনসালটেটিভ সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ডকুমেন্টেশনের পরিচালিত সমীক্ষায় উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্রটি বলেছে, লেবাননের সব সেক্টরে 94.1% শিয়া, 92.4% সুন্নি, 83.8% খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের 92.9% একমত যে যুক্তরাষ্ট্রই ক্রমাগত উত্তেজনা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ব্যর্থতার মূল কারণ। ইসরায়েল হামাস সংঘাতের 4 মাস ধরে পরিচালিত এই জরিপ এবং লেবাননের বিভিন্ন সম্প্রদায় এবং অঞ্চলের 400 জনের একটি নমুনা অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে 2/3 লেবানিজ ফিলিস্তিনি জনগণের প্রতি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের সমর্থনকে লেবাননের জাতীয় স্বার্থের সম্পূরক বিবেচনা করে। জরিপ অনুসারে প্রায় 60% বিশ্বাস করেন হিজবুল্লাহর শক্তি প্রদর্শন ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ পরিচালনা থেকে বিরত রাখবে। অধিকন্ত প্রায় 60% একমত যে প্রতিরোধের অক্ষের মধ্যে লেবাননের উপস্থিতি দেশটির অবস্থানকে শক্তিশালী করে এবং আগ্রাসন প্রতিরোধের সহায়তা করে। লেবানন ইসরায়েল সীমান্তে 2023 সালের 8 অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল জবাবে দক্ষিণ লেবাননে কামান হামলা চালায়। লেবাননের নিরাপত্তা পরিষদ সূত্র জানায়, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননের পক্ষ থেকে 302 জন নিহত হয়েছে, যার মধ্যে 205 জন হিজবুল্লাহ সদস্য এবং 57 জন বেসামরিক নাগরিক রয়েছে। সূত্র বাসস। ইউ এর 26টি দেশ অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বোরেল। হাঙ্গেরি ব্যতীত সমস্ত ইউরোপীয় ইউনিয়ন সোমবার গাজা যুদ্ধে অবিলম্বে মানবিক বিরতির আহ্বান জানিয়েছে। ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা জানিয়েছেন। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন জোর প্রচেষ্টা চালিয়েছে। তবে বোরেল বলেন, 26টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিতে সম্মত হয়েছেন। ইউ দেশগুলোও ইসরায়েলকে গাজার শহর রাফা আক্রমণ না করার জন্য তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যা ক্ষতিগ্রস্ত অঞ্চলের প্রধান আশ্রয়স্থল
হয়ে উঠেছে। হাঙ্গেরি ইসরায়েলের কট্টর সমর্থক এবং প্রায়ই দেশটির সমালোচনামূলক ইইউ বিবৃতিগুলোর বিরোধিতা করে। অন্যান্য ইইউ দেশ যেমন জার্মানি এখন পর্যন্ত ইসরায়েলের কার্যক্রম অবিলম্বে থামানোর আহ্বান জানাতে অনিচ্ছুক। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সীমিত করতে পারে এমন কোনো পদক্ষেপ সমর্থন করতে দেখা যায়নি। হামাস পরিচালিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে 29,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, হামাস সমস্ত বন্দীকে মুক্তি না দিলে তারা রাফা সহ মুসলিম পবিত্র রমজান মাসে তাদের আক্রমণ চালিয়ে যাবে। সূত্র বাসস। জিম্মিদের নিয়ে সিনওয়ার মিশরে চলে গেছেন, আশঙ্কা ইসরায়েলের। একজন নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলের কাছে তথ্য আছে ইয়াহিয়া সিনওয়ার তার ভাইসহ সম্প্রতি রাফা এবং মিশরীয় ভূখণ্ডের সীমান্তবর্তী সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইসরায়েলের প্রধান উদ্বেগ হল তারা ইসরায়েলি বন্দীদের নিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার সৌদি সংবাদপত্র ইলাফ এই খবর প্রকাশ করেছে। খবর অনুসারে একই নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে, ইসরায়েল সাম্প্রতিক বছরগুলিতে প্রায় 10টি বড় টানেলের উপর নজর রাখছে, যা এই অঞ্চলে গাড়ি এবং ছোট ট্রাক ধারণ করতে পারে। ইরান ও লেবাননে প্রশিক্ষণের জন্য সিনাই উপদ্বীপ দিয়ে যোদ্ধাদের পাঠানো ছাড়াও হামাস এসব টানেল দিয়ে ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তিসহ ডিভাইসসহ ইরানি অস্ত্র চোরাচালান করছে বলে ইসরায়েল বিশ্বাস করে। পত্রিকাটি ইসরায়েলি সেনাপ্রধানের একজন মুখপাত্রের বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে গত সপ্তাহে সিনওয়ারের একজন প্রাক্তন সহযোগী, যিনি বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন, 7 অক্টোবর হামাসের হামলাকে একটি কৌশলগত অভিযান বলে মনে করা হয়েছিল। এই অঞ্চলে ইসরায়েলি অবরোধ অপসারণ, সিনওয়ারের সহযোগীদের কারাগার থেকে মুক্ত করা এবং তাকে ফিলিস্তিনি জনগণের নেতা হিসেবে পরিণত করার জন্য হামলার নকশা করা হয়েছিল। তবে হামাস নেতা মনসুরের মতে, হামাসের হামলা পরিকল্পনা অনুসারে হয়নি এবং ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল লাগামহীন। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস। ফিলিস্তিনের গাজা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের বন্দি বিনিময়ের চুক্তিতে যাবে না ফিলিস্তিনের স্বাধীনতাগামী গোষ্ঠী হামাস। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস 3টি শর্ত দিয়েছে। শর্তগুলো হচ্ছে, প্রথমত, গাজা অঞ্চলের বাসিন্দার সব রকমের সহযোগিতা নিশ্চিতে ইসরায়েলি আধার অবসান এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা। দ্বিতীয়ত, ইসরায়েলি বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ করা এবং তৃতীয়ত, তেল আবিবের কারাগারে আটক থাকা প্রায় 10,000 বন্দি ফিলিস্তিনের মুক্তি নিশ্চিত করা। কেবলমাত্র এ সকল বিষয়ে একমত হলেই জিম্মি বিনিময় চুক্তিতে মত দেওয়ার কথা জানিয়েছে হামাসের ওই নেতা। তবে এ সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্য প্রত্যাহারের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা কারাবন্দি ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দিতে নারাজ। এর আগে গত 7 ফেব্রুয়ারি হামাসের এই প্রস্তাবকে বিভ্রান্তিকর প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে এক সূত্রে জানা গেছে, গত 7 ফেব্রুয়ারি গাজায় 135 দিন ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে 3 ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করে হামাস, যার মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে। তবে হামাসের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল। সূত্র আনাদোলু এজেন্সি। হামাসের 30,000 যোদ্ধার মধ্যে 12,000 নিহত দাবি ইসরায়েলের। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে চলায় যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আনুমানিক 30,000 যোদ্ধার মধ্যে এখন পর্যন্ত 12,000 নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার হামাসের কাতার ভিত্তিক অজ্ঞাত কর্মকর্তা গাজা যুদ্ধে 6,000 হামাস যোদ্ধা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেন। এর প্রেক্ষিতে সোমবার আইএডিএফ একটি বিবৃতি দিয়েছে, যেখানে নিহতের সংখ্যা দ্বিগুণ বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তার মতে, নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তার ওই মন্তব্যে প্রথমবারের মতো চলমান সংঘাতে বেসামরিক হতাহতের পাশাপাশি আলাদা করে হামাস যোদ্ধাদের ক্ষতির বিষয়টি উঠে এসেছে। ওই কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে হামাসের, তারা রাফা ও গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রকাশ করা তথ্যে জানা গেছে, 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় 31,000-এরও বেশি বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই সংখ্যায় লেবাননে 1,000 ও অধিকৃত পশ্চিম তীরে বেশ কয়েক ডজন হামলাও অন্তর্ভুক্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত 29,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে 69,000-এরও বেশি ফিলিস্তিনি। সূত্র টাইমস অফ ইসরায়েল।